শ্রী মা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ। একদিন ঠাকুর লীলাচ্ছলে মাতা ঠাকুরানীর সম্মুখে উচ্চ ভাবাবস্থা অভিব্যক্ত করিয়া তদ্বিষয়ে তাহার ধারণাশক্তি পরীক্ষা করিয়াছিলেন। সেদিন দিনের বেলায় শ্রীমাকে পান সাজতে এবং বিছানা ঝাড়িয়া ও ঘরখানি পরিপাটি করিয়া রাখিতে বলিয়া ঠাকুর শ্রী শ্রী জগদম্বা দর্শনে কালী মন্দিরে গেলেন। শ্রীমা ক্ষিপ্রহস্তে গৃহকার্য প্রায় শেষ করিয়াছেন, এমন সময় ঠাকুর মাতালের ন্যায় টলিতে টলিতে একেবারে শ্রীমায়ের নিকটে উপস্থিত হইলেন। তাহার চক্ষু রক্তবর্ণ, এখানে পা ফেলিতে সেখানে পড়িতেছে, কথা অস্পষ্ট হইয়া গিয়াছে। কর্মব্যস্তা শ্রীমা বুঝিতেও পারেন নাই যে ঠাকুর এত নিকটে আসিয়াছেন। অকস্মাৎ ঠাকুর তাহার শ্রীঅঙ্গ ঠেলিয়া বলিলেন, ওগো আমি কি মদ খেয়েছি? শ্রীমা পশ্চাতে চাহিয়া স্তম্ভিত হইল, তখন উত্তর দিলেন, না না, মদ খাবে কেন? ঠাকুর জিজ্ঞাসা করলেন, তবে কেন টলছি? তবে কেন কথা কইতে পাচ্ছি না? আমি মাতাল। শ্রীমা শশব্যস্তে উত্তর দিলে, না না, তুমি মদ কেন খাবে? তুমি মা কালীর ভাবামৃত খেয়েছ। ঠাকুর উহাতে আশ্বস্ত হইয়া বলিলেন, ঠিক বলেছ বলিয়াই আনন্দ প্রকাশ করিতে লাগিলেন। কখনো বা ঠাকুর উচ্চ ধর্মতত্ত্ব সম্বন্ধে শ্রীমাকে উপদেশ দিতেন। শ্রীমা ও লক্ষ্মী দিদির নিকট একদিন শ্রীকৃষ্ণের লীলা বর্ণনান্তে ঠাকুর লক্ষ্মী দেবীকে বলিয়াছিলেন, আমার কাছে যা সব শুনলি তোরা দুজনে বলা বলি করবি। গরুগুলো দিনের বেলায় যা সব খায় রাত্রে সেগুলো জাবর কাটে, তুই আর তোর খুড়ি দুজনে বলা বলি করবি, তাহলে কৃষ্ণের এসব লীলা কথা আর ভুলে যাবি না, বেশ মনে থাকবে। আর একদিন ঠাকুর নিজ হাতে ষটচক্র আঁকিয়া শ্রীমাকে দিয়াছিলেন। ঠাকুর জানিতেন যে শ্রীমা তাহার কীর্তনাদি দেখিতে ভালোবাসেন, তাই কীর্তনের আরম্ভে রামলাল দাদাকে তাহার ঘরের নহবতের দিকে দরজা খুলিয়া দিতে আদেশ করিয়া বলিতেন, এখানে কত ভাব ভক্তি হবে, ওরা সব দেখবে না শুনবে না, কেমন করে তবে শিখবে? দরবার মধ্যে অঙ্গুলি প্রমাণ ছিদ্র দিয়া তাহারা দেখিতেন, ক্রমে সেই ছিদ্র বড় হইয়া গিয়াছে লক্ষ্য করিয়া ঠাকুর রহস্য সহকারে ভাতুষপুত্রকে বলিলেন, ওরে রামনেলো, তোর খুড়ির পর্দা যে ফাঁক হয়ে গেল। শ্রীমায়ের মনকে সম্পূর্ণরূপে আধ্যাত্ম ক্ষেত্রে নিবিষ্ট রাখার জন্য ঠাকুর এক সময়ে শ্রীমায়ের দ্বারা লব্ধ একটি রোগ সারানোর মন্ত্র ইষ্টপদে অর্পণ করিতে বলিয়াছিলেন। ঘটনাটি শ্রীমা শ্রীযুক্তা যোগিনমাকে বলেন। যোগিনমা একদিন ঠাকুরের আহারান্তে তাহার হস্তে আচমনের জল ঢালিয়া দিবার পর ঠাকুর অকস্মাৎ বলিলেন, ওগো আমার গলাটায় বেদনা হয়েছে, তুমি আমার আরাম করবার যে মন্ত্রটি জানতে তা উচ্চারণ করে একবার হাতটি বুলিয়ে দাও তো। যোগিনমা ঠাকুরের আদেশ পালন করিলেন। পরে তিনি শ্রীমায়ের নিকট আসিয়া বলিলেন, আমি যে ওই মন্ত্র জানি, উনি তা এ কথা কি করে বুঝতে পারলেন? ইহা শুনিয়া শ্রীমা হাসিতে হাসিতে বলিলেন, ওগো উনি সকল কথা জানতে পারেন, অথচ মন মুখ এক করে সৎ উদ্দেশ্যে যে যা করছে তার জন্যে তাকে কখনো ঘৃণা করেন না, তোমার ভয় নেই। আমিও এর কাছে আসবার আগে ওই মন্ত্র পেয়েছিলাম, এখানে এসে ওকে ওই কথা বলায় উনি বলেছিলেন, মন্ত্র নিয়েছ তাতে ক্ষতি নেই, উহা এখন ইষ্ট পাদপদ্মে সমর্পণ করে দাও। জয় ভগবান শ্রী রাম কৃষ্ণ দেবার্পণমস্তু। জয় মা, জয় মা, জয় মা, হরি ওম তৎসত্।